মোহিনীর আদেশ পেয়ে কালু আবিরকে নিয়ে গেল। সেদিন আবিরকে কারাগারে বন্দী করে রাখা হলো। এদিকে টিয়া তা দেখে খুব চিন্তিত হয়ে পড়ল। সে ভাবতে থাকল, এখন কি করি? এবার আর মোহিনীর হাত থেকে আবিরকে বাঁচানো যাবে না। হে বিধাতা, তুমি এখন একমাত্র ভরসা, এবারও আবিরকে সাহায্য করো। এর পরদিন মোহিনীর কথা মতো কালু আবিরকে নিয়ে গেল মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। এদিকে আবির মনে মনে আগুন পাখিকে ডাকতে লাগলো, আগুন পাখি কোথায় তুমি? আমাকে সাহায্য করো। দেখো, আমি তোমাকে বন্দি করেও মুক্ত করে দিয়েছিলাম, আর তার ফলে আমাকে বিপদের মুখে পড়তে হচ্ছে। তুমি দয়া করে এখানে এসে প্রমাণ করে দাও যে আমি সত্যি তোমাকে বন্দি করেছিলাম। আবিরের সেই ডাক আগুন পাখি শুনতে পেল। সে তখনই আবিরের কাছে ছুটে আসতে লাগলো। এদিকে কালু আবিরের দিকে যখনই তলোয়ার উঁচু করল, তখনই সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটল। মুহূর্তের মধ্যেই সমস্ত আকাশ উজ্জ্বল হয়ে উঠল। সবাই দেখল আগুন পাখি চলে এসেছে। মোহিনী, আবির সত্যি আমাকে বন্দি করেছিল, কিন্তু ওর হৃদয় কোমল হয় আমাকে পরবর্তীতে মুক্ত করে দিয়েছিল, তাই ওকে তুমি মুক্ত করে দাও। মোহিনী খুব অবাক হয়ে আগুন পাখির কথা শুনতে থাকে। টিয়া তখন গিয়ে মোহিনীকে বলে, তোমার কথা মতো আগুন পাখি তোমার সামনে এসেছে, এবারে সওদাগরকে ছেড়ে দাও, তোমার প্রতিজ্ঞা রক্ষা করো। বেশ, কিন্তু ও এবারের মতো বেঁচে গেল, আবার আমার চালুকে ধরা পড়তেই হবে। টিয়ার কথা শুনে সে না চাওয়া সত্ত্বেও আবিরকে মুক্ত করে দেয়। আগুন পাখি, তোমাকে ধন্যবাদ, তোমাকে আমি আমার মনে স্মরণ করেছিলাম, আর তুমি এসে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছ। আমাকে যে আসতেই হতো আবির, তুমি আমাকে বন্দী না করে আমার প্রতি দয়া দেখিয়েছ, সেই কথা কি আমি ভুলতে পারি? আগুন পাখি এমনটা বলে সেখান থেকে চলে গেল। সেবারের মতো আবির বেঁচে গেলেও সে সর্প পুরি ত্যাগ করল না। এর পরের দিন আবির টিয়াকে বলল, এবার আমাদের পুনরায় সোহিনীকে খুঁজতে হবে, টিয়া চলো আমার সাথে, আমাদের অনেক কাজ এখনো বাকি। এমনটা বলে আবির টিয়াকে নিয়ে সমস্ত সর্পপুরীতে সৈনিকে খুঁজল, কিন্তু কোথাও সৈনিকে পেল না। একদিন টিয়া আবিরকে বলল, অনেক খুঁজে তো দেখলে, কোথাও সৈনিকে পেলে না। আমার মনে হয় ও এ রাজ্যে নেই, থাকলে আমাদের সামনে পড়ত। চলো এবার এই রাজ্য থেকে ফিরে যাই। না টিয়া, সৈনিকে ছাড়া আমি এখান থেকে যাব না। যদি সারা জীবনের জন্য এখানে অপেক্ষা করতে হয় তাও করব। তাহলে এক কাজ করো, তুমি আদি নাগিনীর কাছে যাও, তিনি তো সব জানেন, তিনি নিশ্চয় বলতে পারবেন সোহিনী কোথায় আছে। ঠিক বলেছ টিয়া, আমার একবারও তার কথা মনে পড়েনি। আর দেরি নয়, চলো আমরা এখনই তার কাছে যাই। কিন্তু তিনি কোথায়? আমি তো তা জানি না। তিনি তো এর আগে তোমাকে সাহায্য করেছে, তাকে স্মরণ করে তাকে নিজের কাছে ডেকে নাও, তিনি তোমাকে সাহায্য করবে। আবির টিয়ার কথা মতো নাগিনীকে স্মরণ করে, আর আদি নাগিনী সেখানে চলে আসে। তিনি আগে থেকে সব কিছু জেনে গিয়েছিলেন। আবিরকে তখন তিনি বললেন, আমাকে দেখে কোনো লাভ নেই, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এই রাজ্যে অশুভ শক্তির রাজত্ব শুরু হয়েছে, তাই আমার শক্তি ধীরে ধীরে কমতে চলেছে। আমি কথা দিচ্ছি, একদিন এই অশুভ শক্তিকে জয় করে আপনাকে সব শক্তি ফিরিয়ে দেব, তবে এবার আপনি আমাকে সাহায্য করুন। কিন্তু আমি তোমায় শুধু সোহিনী কোথায় আছে তা বলতে পারবো, এছাড়া আর কিছুই পারবো না। তাই বলুন আমায়, সে কি এই রাজ্যে আছে নাকি অন্য কোথাও? সে এই রাজ্যেই আছে, কিন্তু সে বড় কঠিন পদ, সেখান থেকে তাকে উদ্ধার করলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি মৃত্যুর ভয় করি না, আপনি আমাকে বলুন সোহিনী কোথায় আছে, পৃথিবীতে যে প্রান্তেই থাকুক না কেন আমি ওকে মুক্ত করে নিয়ে আসব। সর্পপুরীর উত্তরে অনেক পাহাড় আছে, সেই পাহাড়গুলোর মধ্যে সবচেয়ে বড় যে পাহাড়টা দেখবে তার নাম চন্দ্র পাহাড়, সেই পাহাড়ের এক গুহায় সোহিনী আছে। তখন আদি নাগিনী আবিরকে একটা জাদুর আংটি দিয়ে বলল, এই না জাদুর আংটি, সোহিনী মায়াকুমে ঘুমিয়ে আছে, কেবল এই আংটি পরলে তার মায়াকুম কেটে যাবে। তবে শোনো, এই আংটি কেবল তার বাম হাতের অনামিকা আঙ্গুলেই পরাতে হবে। আপনাকে ধন্যবাদ নাগিনী, আপনি আবারও আমায় সাহায্য করলেন। আর দেরি করে কাজ নেই,
তুমি বরং আজকে চন্দ্রপাহাড়ের দিকে যাত্রা শুরু করো। আদিনাগিনীর কাছ থেকে বিদায় নিয়ে আবির চন্দ্রপাহাড়ের দিকে যাত্রা শুরু করল। সে যখন পাহাড়ের নিচে আবির পাহাড় বেয়ে সেই গুহার মধ্যে গিয়ে চমকে গেল। গুহাটি সম্পূর্ণ বরফের তৈরি, আর সেখানে অনেকগুলো পালঙ্ক পাতা, সেগুলোতে সৈনির মতো দেখতে কতগুলো মেয়ে ঘুমিয়ে আছে। আমি তো কিছু বুঝতে পারছি না, এখানে এতগুলো সৈনিক কিভাবে এলো? এখন এর মধ্য থেকে আমি কিভাবে আসল সৈনিককে খুঁজে বের করব? এবার তুমি আদিনাগিনীর দেওয়া সেই আংটিটি ব্যবহার করো। আংটিটা পরালে যদি কেউ জেগে ওঠে তাহলে সেই আসল সৈনিক। টিয়ার কথা মতো একে একে সবার আঙুলে আবির সেই আংটিটি পরিয়ে দেখল, কিন্তু কেউ জেগে উঠল না। কেউ তো জেগে উঠছে না টিয়া, কি করব এখন? এখনো একজন বাকি আছে আবির। এরপর সর্বশেষ পালঙ্কে যে মেয়েটি ঘুমিয়েছিল আবির তার কাছে গিয়ে আংটিটা পরাতেই সে জেগে উঠল। আবির, তুমি তুমি এখানে কিভাবে এলে আর কিভাবে জানলে আমি এখানে আছি? সে অনেক কথা, তোমাকে খুঁজতে এখানে এসেছি সৈনি। জাদুকর আদিনাগিনী আমাদের পথ দেখিয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না আবির, তোমায় আবার ফিরে পাবো। তবে আমি জানতাম তুমি একদিন না একদিন এসে আমায় মুক্ত করবে। আবির, সৈনি এখানে বেশিক্ষণ থাকা আমাদের পক্ষে নিরাপদ নয়, এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। মোহিনী এখানে এসে যদি আমাদের একসাথে দেখে নাই। সৈনি তখন টিয়াকে লক্ষ্য করল আর আবিরকে বলল, আচ্ছা আবির, এই টিয়াকে তুমি কোথায় পেলে? জাদুকরের সাহায্যে এক জঙ্গলে ওকে পেয়েছি। এক আশ্চর্য পাখি, দেখেছো কিভাবে কথা বলছে? হ্যাঁ আবির, ওর সাথে এখন থেকে গল্প করা যাবে। বেশ, এখন চলো পৃথিবীতে ফিরে যাই, এখানে আর নয়। এই রাজ্যে পদে পদে বিপদে পড়তে হয়। না আবির, আমি এখানে থাকতে হবে, এখন আমার অনেক কাজ বাকি আছে। মোহিনীর হাত থেকে আমার বাবা মাকে উদ্ধার করতে হবে, এই রাজ্যে আবার সুখ শান্তি ফিরিয়ে আনতে হবে। কিন্তু তুমি কি একা তার সাথে পারবে? তার অনেক শক্তি। তুমি যদি পাশে থাকো তাহলে অবশ্যই পারবো। তোমায় ছাড়া আমি যাব কোথায় বলো? কথা দিলাম সব সময় তোমার পাশে থাকবো। তখন আবির আর সৈনী সর্পপুরীতে ফিরে আসে। আর তারপর কিভাবে সৈনীর বাবা মাকে উদ্ধার করা যায় তা নিয়ে পরিকল্পনা করতে থাকে। তোমার বাবা মার খোঁজ একমাত্র মোহিনী জানে, তাদের যদি উদ্ধার করতে চাও তাহলে মোহিনীর প্রাসাদে যেতে হবে। কিন্তু কিভাবে সেখানে যাব? ও তো আমি দেখলেই বন্দী করে ফেলবে। উপায় একটা আছে, তুমি ছদ্মবেশ ধরে প্রাসাদে যাও, তাহলে আর ধরতে পারবে না। ঠিক বলেছ টিয়া, আমি কাল সকালেই সেখানে যাব। পরিকল্পনা মতো পরদিন সকালে সোহিনী তার পোশাক পাল্টে নতুন পোশাক পরে মোহিনীর প্রাসাদে যায়। নতুন পোশাকে ঘুমটায় তার মুখ ঢাকা বলে কেউ তাকে চিনতে পারল না। প্রাসাদের সামনে যেতেই সোহিনী কালো সামনে পড়ে যায়। এই মেয়ে, কে তুমি? এই সাত সকালে এই প্রাসাদের বাগানে কি করছো? সর্পরানী মোহিনী আমাকে এই প্রাসাদে কাজ দিয়েছে, আমি তার কাজ করতে এসেছি, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। ও আচ্ছা, আমাকে তিনি অবশ্য বলেছিলেন দাসী রাখার জন্য, কিন্তু তিনি তো এখনো ঘুম থেকে ওঠেনি। তুমি বরং তার জন্য গিয়ে খাবার তৈরি করো। কালুর কথা শুনে সোহিনী তখন রান্নাঘরের দিকে যেতে লাগলো। সোহিনীকে এভাবে যেতে দেখে কালুর সন্দেহ হলো। সে পেছন থেকে সোহিনীকে বলল, এই মেয়ে দাঁড়াও, দাঁড়াও বলছি, আর এক পা সামনে যাবে না। কালুর কথা শুনে সোহিনী থমকে দাঁড়ালো। কালু তখন তার পাশে এসে বলল, তুমি আজ এখানে নতুন এসেছো, এই প্রাসাদের কোনো কিছুই চিনবার কথা নয়। রান্নাঘর কোথায় সেটাও তো আমি বলিনি, তাহলে রান্নাঘর কোথায় তা তুমি জানলে কি করে? সেটা শুনে সোহিনী মনে মনে বলল, এই রে, ফেসে গেলাম নাকি? না না না, এটা যে আমার বাড়ি তা ঘুণাক্ষরে ওকে বুঝতে দেওয়া যাবে না, একে কি বলি এখন? সোহিনী ভাবতে লাগে যে সে কি করে কালুকে সামাল দেবে। তার কিছুক্ষণ পরই সে হেসে কালুকে বলল, এ মানি, আমি এখনই তোমাকে বলতাম রান্নাঘর দেখিয়ে দিতে, তার আগেই তুমি আমায় ডাক দিলে। ও আচ্ছা, তাই বলো, আমি কি না কি ভেবেছিলাম, চলো তোমায় রান্নাঘর দেখিয়ে দিই।
সেখান থেকে সোহিনী মোহিনীর প্রাসাদে কাজ করতে লাগলো। আর সে সারাদিন ঘোমটা পরে থাকতো বিধায় কালু বা মোহিনী তাকে চিনতে পারত না। সোহিনী কাজের ফাঁকে প্রাসাদে বিভিন্ন কক্ষে তার বাবা মাকে খুঁজে বেড়াত। এরপর একদিন সোহিনী প্রাসাদের বাগানে পানি দিচ্ছিল, তখন সেখানে কালু আসে। এই কন্যা, কি করছো? দেখতেই তো পাচ্ছো কি করছি, বাগানে পানি দিচ্ছি আমি। এভাবে কেন কথা বলছো? আমার যা কাজ আমি তাই করছি, তোমরা ভালোভাবে কাজকর্ম করছো কিনা সেটা দেখাই আমার কাজ। সোহিনী তখন মনে মনে ভাবল, এই কালু তো মোহিনীর চেলা, ও নিশ্চয়ই জানে বাবা মাকে মোহিনী কোথায় রেখেছে। একে দিয়েই আমার বাবা মার খোঁজ বের করতে হবে। তারপর সে হেসে বলল, বুঝছি তো, সারাদিন কাজকর্ম করি মন মেজাজ কি আর সবসময় ভালো থাকে? তা তুমি তো পৃথিবীতে থাকতে, এখানে এলি কেন কালু? সে অনেক কথা, সর্বরানী মোহিনী আমাকে এখানে এনেছে। শুনেছিলাম মোহিনীর যমজ আরেক বোন ছিল, তাকে দেখছি না যে, সে কোথায়? কালু তখন গলা নামিয়ে বলল, সে কথা আর বলো না, সোহিনীর কথা তোমার মুখে যদি মোহিনী শুনতে পায় তাহলে প্রাসাদ থেকে বের করে দেবে। মোহিনী ওর বোনকে দু চোখে দেখতে পারে না, তাই তো সোহিনীকে বন্দি করে রেখেছে দূরের এক পাহাড়ে। কথা, কিন্তু ওদের বাবা মা সর্বরাজ আর সর্বরানী ওনারা কোথায়? সর্বরাজ সর্বরানীও মোহিনীর হাতে বন্দী, তুমি সে কথা জানো না? না, তা তো শুনিনি, কোথায় বন্দী করে রেখেছে ওদের বাবা মাকে? তা বলা যাবে না, মোহিনী জানলে আমার গর্দান দেবে। তুমি কথা দিচ্ছি কালু, আমি কাউকে বলবো না, আর আমি জানলে তো তোমাদের কোনো ক্ষতি নেই, মেয়ে মানুষ হয়ে কি তাদের আর উদ্ধার করতে পারবো? বলো না ভাইটি, ওর বাবা মা কোথায় আছে? তার আগে বলো, তাদের নিয়ে তোমার এত কৌতূহল কিসের? ও মা, কৌতূহল থাকবে না, ওরা এই রাজ্যের সর্বরাজা আর সর্বরানী ছিল, তাই আর কি এভাবে জিজ্ঞেস করা। বেশি কৌতূহল তো ভালো নয়, তোমার তো দেখছি একটু বেশিই কৌতূহল। শোনো, আজ যা কৌতূহল দেখিয়েছো তাই এই পর্যন্ত সীমাবদ্ধ যেন থাকে, আর কখনো এসব জানতে চাইবে না, এখন নিজের কাজ করো, যাও। কালু এমনটা বলে সেখান থেকে চলে যায়। একে যতটা বোকা ভেবেছিলাম এ ততটাও বোকা নয়, অন্যভাবে সবটা ভাবতে হবে, এর দিকে খেয়াল রাখতে হবে, কখন কোথায় যায়। এরপর একদিন কালু মোহিনীর কথা মতো ওর বাবা মায়ের জন্য খাবার নিয়ে যায়, আর তখন সোহিনী আড়াল থেকে তা দেখে কালুর পিছু পিছু যায়, আর দেখে ওর বাবা মা কুঠুরিতে বন্দি আছে। ওর বাবা মায়ের এই অবস্থা দেখে সোহিনী কাঁদতে লাগলো। না না না, মোহিনী এত নিচে নেমে গেছে যে বাবা মাকে অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছে, জানি না এখন তারা কেমন আছে, আমাকে শীঘ্রই এখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে যেতে হবে। এর পরদিন রাতে সোহিনী চুপি চুপি সেই কুঠুরির সামনে গিয়ে দাঁড়ালো, আর সে অন্ধকার কুঠুরির ভেতর অনেক ঢোকার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সে ভেতরে ঢুকতে পারলো না, আর তাতে মস্ত তালা ঝুলছে। সোহিনী তখন কিভাবে ভেতরে ঢুকবে তা সে ভাবতে লাগলো, আর তখনই সে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। সর্বনাশ হয়ে গেছে, কে আসছে এই সময় এদিকে? সোহিনী আড়াল থেকে ওর বোনকে দেখে। এ কি, মোহিনী তো এখানেই আসছে, এখন আমি কোথায় লুকাই? এরপর সোহিনী আর কিছু না ভেবে পাশে থাকা এক বাক্সের ভেতরে সাপ হয়ে আশ্রয় নিল। কিছুক্ষণ পর সেখানে মোহিনী আর কালু আসলো। মোহিনী একটা চাবি দিয়ে অন্ধকার কুঠুরির দরজা খুলে ভেতরে গেল। এই দরজার চাবি তাহলে মোহিনীর কাছে আছে, আমি যেভাবে হোক ওর কাছ থেকে এই চাবি নিতে হবে। ওদিকে টিয়েকে আবির বলল, আচ্ছা টিয়ে, আমি তো তোকে বন্দি করেছিলাম, তোকে মুক্ত করার শর্তে তুই না হয় পরবর্তীতে আমাকে সর্বপুরীতে নিয়ে এসেছিস, সে পর্যন্তই তো তোর আমার সাথে থাকার কথা, কিন্তু এর পরও কেন তুই আমার সাথে থেকে গেলি? কারণ আমি বুঝতে পেরে গিয়েছিলাম তুমি আর সোহিনী খুব ভালো, তোমরা সকলের ভালো চাও, আর মোহিনী অশুভ শক্তির পথে হাঁটছে, আর তাই আমার মনে হয়েছে তোমাদের সাথে থেকে আমার মোহিনীর বিরুদ্ধে লড়াই করা উচিত। তাই তুই থেকে গেলি? হ্যাঁ, তাই আমি থেকে গেলাম, আর আমি তোমাকে আর সোহিনীকে নিজের বন্ধুর দরজা দিয়েছি, আর এই বন্ধুত্ব আজীবন থাকবে আমাদের মাঝে।
ওদিকে সর্পরাজ অন্ধকারের মধ্যে থাকতে থাকতে অসুস্থ হয়ে গিয়েছিল। সে অন্ধকার কুঠুরি থেকে বের হবার জন্য অনেক চেষ্টা করত। তাই সর্পরানী মোহিনীকে দেখে বলল, বেঁচে আছে কিনা তা দেখতে এসেছিস মা? তুই মেয়ে হয়ে নিজের বাবা মাকে এভাবে বন্দি করতে পারলি? তুই আমার নিজের মেয়ে, এটা আজ বিশ্বাস হচ্ছে না। তোর বাবা এখন অসুস্থ, এখান থেকে বেরোতে না পারলে সে হয়তো মারা যাবে, ওকে একটু দয়া কর। তোমাদের এসব মায়া কথাই কোনো কাজ হবে না, বুঝতে পেরেছো তোমরা? তোমাদের এখান থেকে আর কোথাও নিয়ে যেতে পারবো না মা। তোমরা এখানে আছো নাকি এখান থেকে পালিয়ে গেছো তাই দেখতে এসেছি। তুই আমার কন্যা, ভাবতেই লজ্জা হয় আমার। আমি এত সাধনা করে শেষ পর্যন্ত কিনা এক ডাইনির জন্ম দিলাম, যার নিজের বাবা মাকে বন্দি করতে পর্যন্ত হাত কাঁপে না। এই তো সবে শুরু, আমি যে কত ভয়ঙ্কর হতে পারি তা কয়েকদিনের ভেতরে বুঝতে পারবেন। নাগমণি তো সোহিনীকে দিতে চেয়েছিলেন, তাই না? কোথায় তোমাদের সোহিনী? তাকে ডাকো, সে এসে আজ তোমাদের মুক্ত করুক। সে ঠিকই একদিন আসবে, সেদিন তোর ধ্বংস হবে। আমি মা হই তোকে অভিশাপ দিলাম। দেখা যাবে মা, দেখা যাবে যে কে ধ্বংস হয় শেষ পর্যন্ত। এই বলে সে সেখান থেকে বেরিয়ে আসলো। তারপর কালুকে বলল, কালু দরজাটা ভালোভাবে বন্ধ করে দে, যাতে করে ওরা পালাতে না পারে। এদিকে আড়াল থেকে সোহিনী নাগরানী আর মোহিনী সব কথা শুনছিল। মোহিনী সেখান থেকে চলে গেলে সে আবার মানুষ রূপ ধারণ করল। সে তখন মনে মনে বলল, বাবা এত কষ্টে আছে, একটু বাইরের আলো দেখার জন্য ছটফট করছে। এই কি শুনলাম আমি? না না, এ কখন হতে পারে না। আমাকে যেভাবে হোক বাবা মাকে এখান থেকে উদ্ধার করতে হবে। তারপর সে দরজার কাছে এসে বলে, মা বাবা কেমন আছো তোমরা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? দরজার অপর পাশ থেকে সোহিনীর কথা কিছুটা শোনা যাচ্ছিল। তা শুনে নাগরাজ উঠে বসে আর সে বলে, সোহিনী সোহিনী, আমার সোহিনী এসেছে। নাগরানী শুনছো? আমাদের মেয়ে সোহিনী এসেছে, বাইরে থেকে ও ডাকছে আমাদের। কোথায়? আমি তো সোহিনীর কথা শুনতে পেলাম না। আমি স্পষ্ট শুনতে পেলাম, মা সোহিনী, সোহিনী এসেছিস তুই? দরজার অপর পাশ থেকে সোহিনী তার বাবার গলা শুনতে পেল। সে বলল, আমি এসেছি বাবা, কেমন আছো তোমরা? ভালো নেই রে মা, তুই তাড়াতাড়ি আমাদেরকে মুক্ত করে এখান থেকে নিয়ে যা, আর কয়েকদিন এভাবে থাকলে হয়তো আমাদের আর পাবে না। চিন্তা করো না বাবা, আমি খুব শীঘ্রই তোমাদের এখান থেকে নিয়ে যাব। মা কোথায়? তিনি কথা বলছেন না কেন? বেঁচে আছি রে মা, মোহিনী আমাদের খুব দুঃখ দিল, তুই আমাদের শেষ ভরসা। কয়েকদিনের মধ্যে তোর বাবাকে যদি এখান থেকে না বের করতে পারিস তাহলে তো আর ওকে পাবি না। আমি কথা দিচ্ছি মা, খুব তাড়াতাড়ি তোমাদের এখান থেকে নিয়ে যাব, আমি সেই ব্যবস্থা করছি। এখন যাই, মোহিনী আমার খোঁজ না পেলে আবার সন্দেহ করবে। এই বলে সোহিনী সেখান থেকে চলে যায়। সে মোহিনীর কাছ থেকে সে চাবি নেওয়ার চেষ্টা করতে থাকলো, কিন্তু মোহিনী সেই কুঠুরির চাবি সব সময় তার কাছেই রাখতো। সোহিনী তখন মনে মনে ভাবল, চাবিটা নিতে হলে মোহিনীর কাছাকাছি থাকতে হবে, আর সেজন্য মোহিনীর মন জয় করতে হবে। তাই সে বিভিন্ন ভাবে মোহিনীর মন পাওয়ার চেষ্টা করতে লাগলো। তারপর একদিন সে এ নিয়ে টিয়ে পাখির সাথে পরামর্শ করল। টিয়ে পাখি বলল, এ আর এমন কি কাজ, মোহিনী নিজের প্রশংসা খুব পছন্দ করে, তুমি সব সময় তার প্রশংসা করবে, তাহলেই তার মন পাবে। ঠিক বলেছো টিয়া, মোহিনী খুব অহংকারী এবং নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। আমার এই কথাটা একদম মনে ছিল না, যাই এখন থেকে ওর পাশে পাশে থেকে সবসময় প্রশংসা করতে হবে। সে অনুযায়ী সোহিনী কাজ করতে লাগলো। একদিন সোহিনী এসে মোহিনীকে বলল, আপনার রূপ অতুলনীয় সর্বরানী, আমি জীবনে অনেককে দেখেছি কিন্তু আপনার মতো এত রূপবতী আর কাউকে দেখিনি। তুই এতদিন একটা ভালো কথা শোনালি দাসী, অথচ আমি যে রূপবতী সেটা কেউ স্বীকারই করতে চায় না। সবাই বলে আমার থেকে আমার বোন রূপবতী বেশি। শত্রুর মুখে ছাই, কে বলে এমন কথা? হিংসে সর্পরানী, হিংসে হিংসে করে সবাই আপনাকে এই কথা বলে। যা বলেছিস, অন্যরা কেন এভাবে বলে তা আমি জানি না, অন্যের কথা কি বলবো, আমার নিজের বাবা মাই তো আমাকে ভালোবাসে না। সব সময় দেখেছি তারা সোহিনীকেই বেশি ভালোবাসছে,
ওকে মাথায় তুলে রেখেছে। ভাববেন না আপনি, একদিন দেখবেন আপনি অনেক কিছু অর্জন করবেন, আর তখন ওরা সবাই পস্তাবে এই ভেবে যে ওরা এতদিন কতটা ভুল করেছে। দাসী রূপে সোহিনীর কথা শুনে মোহিনী খুব খুশি হয়ে গেল, আর তখন সে বলল, ঠিক বলেছিস দাসী, তোর মতো বিশ্বস্তর চালাক দাসী তো আমি খুঁজছিলাম। শুনুন সর্পরানী, আপনি তো এমনিতেই অনেক সুন্দরী, কিন্তু বলছি যে আমার কাছে আরো বেশি সুন্দরী হওয়ার একটা উপায় আছে, আপনি কি তা শুনতে চান? তাতে করে আপনি সব থেকে বেশি রূপবতী হতে পারবেন। কি উপায় বল না দাসী, তোকে আমি অনেক পুরস্কার দেব। পুরস্কারের আমার দরকার নেই, আপনার সেবা করতে দেওয়াটাই আমার জন্য বড় পুরস্কার। যা বলছিলাম, সেই উপায়টা হলো আপনার প্রাসাদ থেকে ডান দিকে গেলে একটা কুয়ো আছে, প্রতিদিন সকালে সে কুয়োর এক গ্লাশ পানি নিয়ে তাতে একটা করে মুক্তো মিশিয়ে মুক্তো মেশানো সেই পানি পান করবেন, তাহলেই আপনার চেহারা মুক্তোর মতো উজ্জ্বল হবে। সত্যি বলছিস দাসী, এভাবে করলে আমি আরো সুন্দরী হতে পারবো? হ্যাঁ আমি ঠিক বলছি, বিশ্বাস না হলে কাল সকালে পরীক্ষা করে দেখুন না। পরদিন সকালে মোহিনী সেই কুয়ো থেকে সোহিনীকে দিয়ে এক গ্লাস জল নিয়ে এলো। এরপর সেই জলে একটা মুক্তা রাখলো, কিছুক্ষণ পর মুক্তাটি জলে মিশে গেল, তারপর সেই জল মোহিনী পান করলো। এরপর থেকে মোহিনী প্রতিদিন একটা করে মুক্তা মেশানো পানি খেতে থাকলো। এভাবে যদি আমি প্রতিদিন মুক্তা মেশানো পানি পান করতে থাকি, তবে আমি সব থেকে বেশি সুন্দরী হয়ে যাব। মোহিনী সোহিনী রূপে দাসীকে পছন্দ করতে শুরু করলো। এভাবে সোহিনী ধীরে ধীরে মোহিনীর বিশ্বস্ত হতে থাকে। আচ্ছা দাসী, আমাকে দেখে বল তো আমি আগের মতো সুন্দরী হয়েছি কিনা? আপনি আগের থেকে অনেক সুন্দরী হয়েছেন, তুই এখন থেকে আমার কক্ষের আশেপাশে থাকবি, বুঝলি? তোকেই তো আমার প্রয়োজন। তবে একটা কথা, তুই কেন নিজের মুখ সব সময় এভাবে ঢেকে রাখিস বলতো? আমি তোর মুখ দেখতে চাই। সোহিনী আগে থেকে বুঝতে পেরেছিল মোহিনী ওর চেহারা দেখতে চাইতে পারে, তাই ও নিজের মুখে কালির প্রলেপ দিয়ে রেখেছিল। আর তাই যখন মোহিনী দাসীরূপী সোহিনীকে দেখল, তখন সে বলল, তুই এত কুৎসিত, শোন তুই কেন এই জলে মুক্তো মেশানো পানি খাস না? খেলে তো একটু তোর মুখের রিম ময়লা কেটে যেত। কিভাবে খা বলুন, ওই জল তো শুধু আপনাদের মতো রানী আর রাজকন্যাদের ক্ষেত্রেই কাজ করবে, আমার ক্ষেত্রে তার কাজ করবে না। আচ্ছা আচ্ছা, এখন মুখ ঢাক, আর শোন তোর এই কুৎসিত মুখ আমি যেন আর না দেখি। এভাবেই সোহিনী মোহিনীর কাছাকাছি থাকে। একদিন আড়াল থেকে দেখল মোহিনীর কক্ষে আলমারির ভেতরে একটা ছোট্ট বাক্সে সেই গুপ্ত দরজার চাবি সে লুকিয়ে রেখেছে। এরপর সেদিনই সোহিনী টিয়াকে ডেকে নিল আর বলল, মোহিনী কোথায় সে চাবিটা রাখে তা আমি জেনে গেছি টিয়া, এখন বাবা মাকে সেখান থেকে উদ্ধার করতে হবে। তাহলে আর দেরি করছো কেন, এখনই তাদের সেখান থেকে উদ্ধার করো। তা সম্ভব নয় টিয়া, সারাদিন প্রাসাদে অনেক প্রহরী আনাগোনা করে, আর কালু সবসময় আমার দিকে খেয়াল রাখে, ওদের চোখ ফাঁকে দিয়েই কাজটা করতে হবে। এজন্য রাত করলেই ভালো হয়, কারণ সে সময় সবাই ঘুমিয়ে থাকবে। সামনে অমাবস্যা রাতে বাবা মাকে উদ্ধার করব। তুই আবিরকে গিয়ে এই কথা বলবি, আর ওকে এটাও বলে দিবি যে সে যেন রাতে লুকিয়ে প্রাসাদে আসে, আবির এসে ওর নিজের সাথে বাবা মাকে নিয়ে যাবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। টিয়া এরপর সোহিনীর কথা মতো আবিরকে গিয়ে সব কিছু বলল। সব শুনে আবির বলল, ঠিক আছে টিয়া, তুই সোহিনীকে বলিস আমি সেই রাতে রাজপ্রাসাদের বাগানে থাকব। টিয়া উড়ে গিয়ে সোহিনীকে আবিরের কথা বলল। তারপর থেকেই সোহিনী তার বাবা মাকে উদ্ধার করার ফন্দি আটতে লাগল। আর কয়েকদিন পরেই অমাবস্যা চলে এলো। টিয়া বলল, আমার দুশ্চিন্তা হচ্ছে সোহিনী, আজকে কে জানে কি হয়। কেন টিয়া, তোমার দুশ্চিন্তার কারণ কি?
মোহিনী যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নেই। এছাড়া আর অন্য কোনো উপায় নেই টিয়া, বাবা মাকে এই অন্ধকার কুঠিরি থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করতে হবে, আর কিছুদিন এভাবে থাকলে তারা হয়তো মারা যেতে পারে। ঠিক আছে, আমি তোমাদের যে কোনো সাহায্য করতে সবসময় প্রস্তুত থাকব। সেদিন রাতে মোহিনী ঘুমিয়ে পড়লে সোহিনী চুপি চুপি মোহিনীর রুমে আসলো, তারপর আলমারি খুলে সেই চাবি নিয়ে গেল। আর সেই চাবি নিয়ে যাওয়ার আগে টিয়াকে বলল, তুই এখানে থাক টিয়া, মোহিনীকে পাহারা দে, আমি গেলাম গুপ্ত কুঠিরিতে। তবে সাবধান, মোহিনী যাতে কোনোভাবেই গুপ্ত কুঠিরের আশেপাশে না আসে, ওর আসার আভাস পেলেই আমাকে জানাবি তুই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এদিকে খেয়াল রাখছি, তুমি সর্পরাজ সর্পরাণীকে উদ্ধার করো। টিয়াকে সেখানে রেখে সোহিনী গেল গুপ্ত কুঠুরের দিকে, আর এদিকে আবির রওনা দিল বাগানের দিকে। কিন্তু সোহিনী যাওয়ার কিছুক্ষণ পরেই মোহিনীর ঘুম ভেঙে যায়, সে বিছানায় উঠে বসে। তা দেখে টিয়া বলে, কি হয়েছে সর্পরাণী, এভাবে উঠে বসলেন যে, দুঃস্বপ্ন দেখলেন নাকি? দুঃস্বপ্ন? হ্যাঁ টিয়া, ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম সোহিনী মানে আমার বোন, সে এসে আমার সব কিছু নিয়ে নিয়েছে, আমার সব শক্তি কেড়ে নিয়ে আমায় নাগরাজ্য থেকে বের করে দিয়েছে। দুঃস্বপ্ন কখনো সত্যি হয় না মহারানী, আপনি নিশ্চিন্তে ঘুমান, সোহিনী এখানে কখনো আসতে পারবে না। না না, আমার মন বলছে ও এখন এই প্রাসে দিয়েছে। যাই, আমি বাবা মাকে একবার গিয়ে দেখে আসি, প্রাসাদে কিছু একটা নিশ্চয় হয়েছে, আমি বিপদের আভাস পাচ্ছি। এই শুনে টিয়া চমকে উঠল আর মনে মনে বলল, সর্বনাশ, এই এত সবের খোঁজ পেল কি করে? বিধাতা, এখন কি করি আমি? গুপ্ত কুঠুরিতে গেলে যে ও সোহিনীকে ধরে ফেলবে। এদিকে মোহিনী ততক্ষণে আলমারিতে চাবি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, সে কোথাও সেই চাবি খুঁজে পাচ্ছে না। তা দেখে সে আরো চিন্তিত হয়ে পড়ল। কি ব্যাপার, আমি ঘুমানোর আগে তো এখানেই চাবিটি রেখে গেলাম, কই গেল এটা? হয়তো কোথাও পড়ে গেছে, ভালো করে খুঁজে দেখুন। এদিকে আবির প্রাসাদের প্রাচীরের কাছে এসে দাঁড়ালো, প্রাসাদে প্রবেশ করতে গেল। এদিকে সবাই ঘুমিয়ে পড়লেও সে রাতে কালু ঘুমায়নি, সে প্রাসাদের বারান্দায় বসে পাহারা দিচ্ছিল। হঠাৎ প্রাচীরের উপর কিছু একটা দেখতে পেল সে। কি ব্যাপার, প্রাসাদের প্রাচীরে কে এটা? কোনো শত্রু নয় তো? এই বলে সে চুপি চুপি এসে দেয়ালের পাশে ঘাপটি মেরে বসে থাকলো। ওদিকে আবির বাগানের ভেতরে লাফ দিল, লাফ দিয়ে কালুর ঘাড়ের উপরে গিয়ে পড়ল, আর সাথে সাথে কালু চিৎকার দিয়ে উঠল, কে কোথায় আছিস, ধর একে, ধর! আবির সাথে সাথে তার মুখ চেপে ধরল। এদিকে কালুর চিৎকার মোহিনী শুনতে পেরেছিল, আর সে বলল, কি ব্যাপার, বাগানে কে যেন চিৎকার দিয়ে উঠল, কি হচ্ছে প্রাসাদে এসো? কালুর চিৎকার শুনে টিয়াও চমকে উঠল, সে মনে মনে বলল, এর কি ঘটনা, আবিরকে কি তাহলে কালু দেখে ফেলেছে? হায় হায়, এখন কি করব, আজ একটা সর্বনাশ ঘটে যাবে। টিয়া তখন মোহিনীকে বলল, ও কিছু নয় সর্পরাণী, কেউ হয়তো ভয় পেয়ে চিৎকার করেছে। না না, কালুর কথা শুনলাম আমি, কালু ভয় পাওয়ার লোক না, আমাকে কি দেখতে হবে ওখানে কি হয়েছে। এই বলে মোহিনী বাগানের দিকে যেতে শুরু করলো, আর টিয়া তখন বলল, এখন কি করি আমি, এখানে যে গোলমাল বেঁধে গেল, সোহিনীকে কথাটা এখনই গিয়ে বলা উচিত, তাহলে সে সতর্ক হতে পারবে। এই বলে টিয়া গুপ্ত কুঠুরির দিকে উড়ে গেল, গিয়ে দেখল সোহিনী তার বাবা মাকে নিয়ে কুঠুরি থেকে বের হচ্ছে। টিয়া তখন বলল, সর্বনাশ হয়ে গেছে মোহিনী, সব কিছু বুঝে গেছে, ও আবিরকে ধরতে বাগানের দিকে যাচ্ছে। এই কি বলছো টিয়া, কিভাবে হলো এত সব? সে পরে বলা যাবে, এখন তুমি ওদের গুপ্ত কুঠুরিতে রেখে তাড়াতাড়ি চলে এসো, চাবি না পেলে মোহিনী এখানেই আসবে। না টিয়া, একবার যখন বাবা মাকে এই অন্ধকার থেকে বের করেছি, তখন আমি বেঁচে থাকতে ওদের সেখানে যেতে দিব না, আমি যেভাবেই হোক তাদের রক্ষা করব। এমন সময় সোহিনীর বাবা বলল, একটা উপায় আছে মা, এই প্রাসাদে লুকানো একটা কক্ষ আছে, প্রাসাদটি বানানোর সময় সেটি আমি বানিয়েছিলাম,
ওটা আমি ছাড়া আর কেউ জানে না। আমাদের এখন সেখানে নিয়ে চলো। কোথায় বাবা, সেই কক্ষটি কোথায়? সেটি এই প্রাসাদের চিলে কোঠাতে। আমাকে নিয়ে চলো, আমি পথ বলে দিচ্ছি। টিয়া, তুমি মোহিনীর কাছে যাও, আমি বাবা মাকে ওখানে রেখে আসছি। সোহিনীর আদেশ পেয়ে টিয়া ছুটলো বাগানের দিকে, আর সোহিনী তার বাবা মা চিলে কোঠায় নিয়ে গেল। সিঁড়ি বেয়ে সেখানে গিয়ে দেখল প্রাসাদের উপরে একটা ছোট্ট কক্ষ। সোহিনী সেখানে তার বাবা মাকে রেখে বলল, কিছুদিন এখানে থাকতে পারবে না মা, আর কয়েকটা দিন কষ্ট করো, এর মধ্যেই তোমাদের সব শক্তি আমি ফিরিয়ে দেব। বেশ থাকতে পারবো মা, এখানে তো ঢের আলো বাতাস আছে। তুই এখন যা, ছেলেটার বিপদ হতে পারে, ওকে রক্ষা কর। আবিরকে সোহিনীর বাবা মা আগে থেকেই চিনত। সোহিনী তাদের আবিরের কথা বলেছে। সোহিনী তখন চাবি নিয়ে মোহিনীর কক্ষে গেল। আর চাবিটা রেখে বাগানের দিকে গেল। এদিকে বাগানে হইচই পড়ে গিয়েছে। মোহিনী আলো নিয়ে সেখানে এসে দেখল কালুকে আবির শূন্যে তুলে ছুঁড়ে মারছে। মোহিনী বলল, কে কে এটা? সাথে সাথে আবির স্তব্ধ হয়ে গেল, আর পাথরের মূর্তির মতো সে দাঁড়িয়ে রইল। মোহিনীও তাকে দেখে কম অবাক হলো না, তার কপাল চোখে উঠল। আবির, তুমি এখানে কিভাবে সম্ভব? তুমি না পৃথিবীতে ছিলে? আবির প্রথম কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। হঠাৎ সে একটা অদৃশ্য শব্দ শুনতে পেল। আদিরাগিনী তার কানে কানে কিছু একটা বলল। চিন্তা করো না আবির, টিয়া তোমাকে বাঁচাবে, তুমি শুধু চুপ থাকো। সেটা শোনার পর আবিরের মুখ আবার স্বাভাবিক হয়ে উঠল। মোহিনী তখন বলল, কথা বলছো না কেন? তুমি এত রাতে এখানে এলে কিভাবে? আর তুমি তো এখানে ছিলে না, কিভাবে এলে এখানে? আবির চুপ করে আছে দেখে মোহিনী তাকে বলল, কি ব্যাপার আবির, চুপ করে আছো যে, কি কারণে সর্পরাজ্যে এসেছো তা বলো। তার পাশ থেকে টিয়ে উড়ে এসে বলল, ও মনে হয় আপনার জন্যই এখানে এসেছে সর্পরানী, তাছাড়া তো কোনো কারণই দেখতে পাচ্ছি না। না না, তা কি করে হয়, ও নিশ্চয়ই সোহিনীর খোঁজে এখানে এসেছে। হ্যাঁ, আমি সোহিনীর জন্য এখানে এসেছি। আমার মন বলছে সে তোমার কাছে বন্দি আছে, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। মোহিনী তখন মনে মনে একটা ফুঁদি আঁটল। সে আবিরকে ভালোবাসত। সে মনে মনে বলল, বেশ হয়েছে, আবির নিজ থেকেই আমার হাতে ধরা দিয়েছে, এখন ওকে আমি এখানে আটকে রাখব, তারপর মায়া জাদু দিয়ে ওর সব স্মৃতি ভুলিয়ে দিয়ে ওকে বিয়ে করব। তখন মোহিনী আবিরকে বলল, বেশ তো, সোহিনী আমার এখানেই আছে, তার কাছে তোমায় নিয়ে যাওয়া হবে, তার আগে তুমি আমার মেহমান হই ঠিকও কিছুদিন, তোমাকে আমার এখানে থাকতে হবে, তারপর আমি ভেবে দেখব ওর সাথে তোমার দেখা করানো যায় কিনা। আর যদি তোমার প্রাসাদে আমি না থাকি? না থাকলে তোমায় বন্দি করে এখানে রাখবো। আবির তখন মনে মনে বলল, মোহিনীর সাথে হাঙ্গামা করে লাভ নেই, তার চেয়ে বরং ওর কথায় রাজি হয়ে যাই, তাছাড়া এই প্রাসাদে থাকলে সোহিনীর সাথে দেখা হয়ে যাবে, ওকে সাহায্য করতে পারবো। তখন সে মোহিনীকে বলল, ঠিক আছে, আমি থাকবো তোমার প্রাসাদে, কিন্তু 7 দিনের বেশি নয়। আমি জানতাম আমার কথা মেনে নেওয়া ছাড়া তোমার অন্য কোনো উপায় নেই, সে যাই হোক, আসো আমার সাথে, তোমার থাকার কক্ষ দেখিয়ে দিচ্ছি। এই বলে মোহিনী আবিরকে প্রাসাদের ভেতরে নিয়ে গেল। ওদিকে সোহিনী আড়াল থেকে মোহিনী আর আবিরকে একসাথে দেখতে পেল। হাই পিতাদা, এই কি হলো, আবির যে মোহিনীর হাতে বন্দি হয়ে গেল, বাবা মাকে বাঁচাতে গিয়ে ওকে যে আমি বন্দি বানিয়ে ফেললাম, এখন কি করব আমি? তখন সেখানে টিয়া আসলো, এসে বলল, আবিরের জন্য ভেবো না, ও নিরাপদে আছে। তুমি কি সত্যি বলছো টিয়া, মোহিনী আবিরের কোনো ক্ষতি করবে না তো? না, সে নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি থাকতে মোহিনী ওর কিছুই করতে পারবে না, অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে যাও। এই কক্ষে আজ থেকে তুমি থাকবে আবির, আমি নিজ হাতে এই কক্ষ সাজিয়েছি, আমার মন বলেছিল তুমি একদিন আমার কাছে এসে ধরা দিবে। ধরা দেব মানে? আমি কি তোমার হাতে বন্দী হয়ে আছি নাকি?
সেটা সময় হলে বুঝতে পারবে তুমি। তবে হ্যাঁ, ভুলেও পালানোর চেষ্টা করো না, আমার হাজার হাজার নাক প্রহরী আছে, পালালে ওদের হাত থেকে রেহাই পাবে না। আবির মনে মনে বলল, আমি পালাবো না মোহিনী, আমি তোকে ধ্বংস করে সর্পরাজা সর্পরানীকে এই রাজ্যে ফিরিয়ে দিয়ে তবেই যাব। তখনই সে মোহিনীকে বলল, না না পালাবো কেন, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি এখান থেকে কোথাও যাব না। বেশ, আমি তাহলে যাচ্ছি, কাল আবার তোমার সাথে দেখা হবে। এই বলে মোহিনী নিজের রুমে চলে গেল। আর গিয়ে দেখল আলমারিতে আগের জায়গায় ছবিটা আছে। সে তখন বলল, কি ব্যাপার, আমি একটু আগে এখানে খুঁজেছি কিন্তু কোথাও চাবিটা পাইনি, এখন কোথা থেকে উদয় হলো? সে আপনার চোখের ভুল সর্পরানী, চাবিটা এখানেই ছিল, আপনি ঘুমের চোখে খুঁজেছেন তাই খেয়াল করে দেখেননি। চাবির কি হাত পা আছে যে দৌড়ে চলে যাবে? তাও ঠিক, যদি চুরিও হতো তাহলে কেউ রেখে যেত না, আর একে নিবেই বাকি, ওই কক্ষে তো আর কোনো গুপ্তধন নেই। তাই তো বলছি, আর ভাববেন না, আপনি এখন নিশ্চিন্তে ঘুমান। মোহিনী ঘুমিয়ে পড়লে টিয়া আবার উড়ে গেল আবিরের ঘরে, আর গিয়ে বলল, এই ছেলে কি চাও তুমি, তুমি কি সবাইকে বিপদে ফেলতে চাও? তুমি সোহিনীর খোঁজে এখানে এসেছো এটাই বলতে হলো? সোহিনীকে তুমি ভুলে গেছো আর এখন মোহিনীকে তুমি আপন করে নিতে চাও, এটা বললে কি এমন হতো? আমার কাছে এটা অন্যায় মনে হয়েছে, তাই যা সত্যি তাই মোহিনীকে বলে দিয়েছি, এখন যা কপালে থাকে তাই হবে। সত্যি কথা বলে শুধু তুমি একলা বিপদে পড়বে না, সোহিনী ও তার বাবা মাও বিপদে পড়বে, সবাইকে মোহিনীর হাত থেকে বাঁচানোর জন্য হলেও সত্যিটা তো চেপে রাখা উচিত। কিন্তু সোহিনী এটা শুনলে যে আমাকে ধোকাবাজ ভাবতো, না টিয়া আমি এরকম কথা কখনো বলতে পারবো না। বেশ, যা হওয়ার তা হয়ে গেছে, এখন দয়া করে কোনো উল্টোপাল্টা কাজ করবে না। আমি আর কিছু ভাবতে পারছি না, তুমি এখন যাও, আমাকে একা থাকতে দাও। পরদিন সকালে মোহিনী ঘুম থেকে উঠে দাসীরূপী সোহিনীকে খুঁজতে লাগল, কিন্তু তার কোনো সাড়া পাওয়া গেল না। ওদিকে সোহিনী তখন মন খারাপ করে বিছানায় শুয়ে আছে। সোহিনীর খোঁজ না পেয়ে মোহিনী কালুকে ডাকল, কালু কালু কোথায় আছিস তোরা, আমার কথা কি কারো কানে যায় না? অজ্ঞ সর্পরানী আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, সেই দাসী কোথায়? আমি যে ওকে ডাকছি তা কি ও শুনতে পায় না? ও নাকি আজ ঘর থেকে বের হবে না, আমি দাসী দিয়ে খবর পাঠালাম, বললাম যে উঠে আয়, সর্পরানীর তোকে ছাড়া এখন চলে না, সেই কুয়ো থেকে জল এনে মুক্ত খাওয়ানো থেকে শুরু করে সব কাজ তো তোকেই করতে হয়, কিন্তু কে শোনে কার কথা? এই কথা শুনেও আসলো না, অনেকবার বেড়েছে, আজকাল দিচ্ছে বলে আবার হুকুম অমান্য করবে, যা এক্ষুনি আসতে বল। এদিকে টিয়া সোহিনীর ঘরে উড়ে গেল, আর গিয়ে বলল, কি হয়েছে, মোহিনী ডাকছে যে, এত বেলা হয়ে গেছে এখনো কাজে যাওনি, ও যে রাগ করবে। রাগ করলে করুক, তুমি কি বলো আমি ওর দাসী নই? সে কথা বলতে আছে, কে বলল তুমি ওর দাসী? উঠে এসো। না, ও একে একে আমার সব কিছু কেড়ে নিয়েছে, আর আমি তার কথা শুনে দৌড়ে যাব? জানি না আমি ওর কি ক্ষতি করেছিলাম যার কারণে ও আমার নিজের যমজ বোন হওয়া সত্ত্বেও এরকম ব্যবহার করছে। অধৈর্য হয়ো না, তুমি যেভাবে পরিকল্পনা করেছো সেভাবে কাজ করতে থাকো, দেখবে ও তোমার হাতেই ধরাশায়ী হবে। কিন্তু আমার বড় ভয় হয় টিয়া, আমি যদি কখনো আবিরকে হারিয়ে ফেলি? তা কখনো হবে না, আবির তোমারই থাকবে, তুমি এখন মোহিনীর কাছে যাও, এখন ওকে খেপালে আর রক্ষে নেই, সবকিছু ভেস্তে যাবে। ঠিক আছে যাচ্ছি। এই বলে সোহিনী মোহিনীর কাছে গেল। মোহিনী তাকে বলল, কে রে
দুই দিন প্রাসাদে কাজ করে মহারানী হয়ে গেছিস, আমি এতবার ডাকলাম আসলি না যে? না না সর্পরানী, এমন কথা বলবেন না, আমরা তো সারা জীবনই দাসীবাদী হয়ে থাকবো। মহারানী হওয়ার কথা মুখে আনাও পাপ, আমি আসলে অসুস্থ বোধ করছিলাম, এই জন্যই আসতে দেরি হয়েছে। কেন, তোর আবার কি হলো? কাল ঘাটে গিয়েছিলাম, সেখান থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি, একটু নাড়াচাড়া করতে পারছি না। তা তো আগে বলবি, এখন থেকে তোর এইসব কাজ করতে হবে না। আমার একজন অতিথি এসেছে, আজ থেকে তার দেখাশোনা করবি তুই। না না, আমি কোনো পরপুরুষের সামনে যেতে পারবো না। তুই বুঝলি কিভাবে যে আমার প্রাসাদে কোনো পুরুষ লোক এসেছে? আমি তো তার কথা তোকে বলিনি। এই শুনে সোহিনী চমকে উঠল, মোহিনী তো আবিরের কথা বলেনি। সোহিনী মুখ ফুসকে তা বলে ফেলেছে। সে মনে মনে বলল, হায় বিধাতা, এখনই যে ফেঁসে গেলাম, কি বলবো এখন, শেষবারের মতো এবার রক্ষা করো। সেখানে টিয়া ছিল, সে তাড়াতাড়ি বলল, আমি একটু আগেই ওকে কাল রাতের ঘটনা বলেছিলাম, আমার কাছ থেকে শুনেই হয়তো বলছে। ও আচ্ছা, এই কথা আমি ভেবেছি কি না কি। যাই হোক, অনেক বেলা হয়েছে, এক্ষুনি আমার জন্য গোড় জল তুলি আন, এখনো আমার মুক্তোর জল খাওয়া হয়নি। আমি এক্ষুনি যাচ্ছি সর্পরানী, আপনি একটু বসুন। সোহিনী কুয়ো থেকে জল এনে মোহিনীকে দিল, আর মোহিনী তখন বলল, এখন মনের জন্য নাস্তা নিয়ে যা, গিয়ে বলবি কিছুক্ষণ পর আমি দেখা করতে আসব, আর আজ থেকে তুই ওকে দেখাশোনা করবি। ঠিক আছে সর্পরানী, আমি নাস্তা নিয়ে যাচ্ছি। এই বলে সে আবিরের ঘরে গেল, আর কালু মোহিনীকে বলল, এ কি করলেন সর্পরানী, এরকম একটা মেয়েকে রাজকুমারের দাসী নিযুক্ত করলেন, এটা কি ঠিক হলো? তোর মাথায় যদি এটা ঢুকতো তাহলে তো তুই আমার জায়গায় থাকতি কালু। এই দাসীর চেহারা কুচ্ছি, তাই আবিরের কাছে ওকে দিয়েই আমি নিশ্চিন্ত থাকবো, আবির কখনো ওর দিকে ফিরেও তাকাবে না। তা বটে, এভাবে তো কখনো ভাবিনি, আপনার বুদ্ধি আছে বটে। এদিকে সোহিনী আবিরের কক্ষে নাস্তা নিয়ে গেল, কিন্তু দেখলো আবির পায়চারি করছে। আবির সোহিনীকে আসতে দেখে বলল, তুমি এতক্ষণে এসেছো, আমি যে কখন থেকে তোমার অপেক্ষায় আছি, কেউ দেখে ফেলেনি তো? এই আপনার নাস্তা রাজকুমার, সর্পরানী আমাকে আপনার নতুন দাসী নিযুক্ত করেছে, তিনি বলেছেন কিছুক্ষণ পর আসবেন আপনার সাথে দেখা করতে। এই বলে সোহিনী রুম থেকে বেরিয়ে যেতে চাইল, আর আবির তখন তার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ সোহিনী, কিছুক্ষণ থাকো, তোমার সাথে একটু কথা বলি, কালকের কথা কিছুই তো জানালে না, সর্পরাজা সর্পরানীকে কি উদ্ধার করেছো? এখানে কথা বলে নিরাপদ নয় আবির, যে কোনো সময় মোহিনী চলে আসতে পারে, আর মা বাবা এখন নিরাপদ আছে, তারা এই প্রাসাদেই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও তুমি, আর শোনো সাবধানে থেকো। এর কিছুক্ষণ পর মোহিনী আবিরের ঘরে আসলো, আর সেই সুযোগে সোহিনী তার বাবা মার সাথে দেখা করতে গেল। রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে সে চুপি চুপি চিলে কোঠার ঘরে চলে গেল। বাবা মা তোমরা কেমন আছো? তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, এগুলো খেয়ে নাও। সোহিনী মা তুই এসেছিস? আমরা ভালো আছি রে মা, তবে কাল রাত থেকে দুশ্চিন্তায় আছি, আমাদের বাঁচা দিকে তোদের না কোনো বিপদ আপদ হয়? কোনো বিপদ আপদ হয়নি মা, কেবল আবির মোহিনীর হাতে ধরা পড়েছে, ও এখন এই প্রাসাদেই বন্দী আছে। সে কি কথা, মোহিনী ওর কোনো ক্ষতি করবে না তো? না বাবা, আবি নিজেকে রক্ষা করতে পারবে, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি এখন যাই, মোহিনী আমি খুঁজে না পেলে আবার চেঁচামেচি শুরু করবে। ওদিকে মোহিনী আবিরের কক্ষে যাওয়ার পরে আবির মোহিনীকে বলল, মনে আছে তো সোহিনীকে কিন্তু তোমার কাছে নিয়ে আসতে হবে? মনে আছে, সে কথা আমাকে দ্বিতীয়বার বলতে হবে না। কিন্তু তুমি সাত দিনের কথা বলেছিলে, তাই সাত দিনের মধ্যেই তোমাকে কিন্তু ওকে নিয়ে আসতে হবে। আচ্ছা বলেছি যখন, নিয়ে আসবো আমি সোহিনীকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। সোহিনী চুপি চুপি ওর বাবা মাকে খাবার দিয়ে আসতো, আর এরপর সর্পরাজ দ্রুত সুস্থ হয়ে উঠতে থাকে, আর এদিকে মোহিনী আবিরকে নিয়ে ব্যস্ত,
আর কি করে আবিরকে নিজের দিকে টানতে হয় এটা নিয়েই সে ব্যস্ত। ওদিকে বাবা মায়ের খবর নেওয়ার সময় মোহিনীর আর হয়ে ওঠে না। আর একদিন মোহিনী আবিরের কাছে আসার পরে আবির তাকে বলল, কি ব্যাপার, তুমি বলেছিলে 7 দিনের মধ্যে সোহিনীকে আমার কাছে নিয়ে আসবে, দিন তো অনেক হলো, কই সে? আমি তো তোমাকে কথা দিইনি আবির, আমি বলেছিলাম ভেবে দেখব, এখন ভেবে দেখলাম সোহিনীকে এখনই তোমার সাথে দেখা করানো ঠিক হবে না, কিছুদিন যাক তারপর আবার ভেবে দেখব। আর আমি চাই তুমি ওর কথা ভুলে যাও। ওর কথা ভুলে যাব, কিন্তু কেন? কারণ আমি তোমাকে বিয়ে করব, তারপর তোমায় এই রাজ্যে রাজা বানাবো। এখন আমাদের মধ্যে সোহিনীর প্রসঙ্গ আসলে কি আমার তা ভালো লাগবে, তুমি বলো। তুমি বললেই বিয়ে হয়ে গেল, আমার কি কোনো মতামত নেই, আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না, আমি বিবাহিত। না আবির, এখানে তোমার কোনো মতামত নেই, আমার কথাই এই রাজ্যে শেষ কথা। আর তুমি বিবাহিত হলেও সমস্যা নেই, হাজার বিয়ে করে আসলেও আমি তোমাকে বিয়ে করব। সে যাই হোক, বিয়ের জন্য তুমি প্রস্তুত হও, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। আমাকে মুক্ত করো আগে, আমি ভেবে দেখব। বোকা ছেলে, মুক্ত হয়ে যাবে কোথায়, এই রাজ্যে সব জায়গায় যে আমার নাক সেনারা পাহারা দিচ্ছে, বেশি চালাকি করো না, এখান থেকে কোথাও পালাতে পারবে না। এদিকে দরজার আড়াল থেকে সোহিনী তাদের সব কথা শুনতে পেল। সে মনে মনে বলল, হায় বিধাতা, এখন কি হবে, মোহিনী যে আবিরকে বিয়ে করতে চাইছে, যেভাবেই হোক ওদের বিয়ে বন্ধ করতে হবে। এরপরেই আবিরের ঘর থেকে মোহিনী বেরিয়ে আসলো। সোহিনী তাকে দেখে সাথে সাথে আড়ালে লুকিয়ে পড়ল। তারপর সে টিয়ার কাছে গেল, সে টিয়ার সাথে ফোন দিয়ে আটতে থাকলো কিভাবে আবিরকে মোহিনীর হাত থেকে বাঁচানো যায়। সব শুনে টিয়া বলল, বুঝলাম, মোহিনী যেমন মেয়ে তাতে মনে হচ্ছে সে খুব সহজে আবিরকে ছেড়ে দেবে না। আমি তা বুঝতে পারছি, কিন্তু এখন যে কোনো একটা উপায় বের করতে হবে, না হলে যে বিয়ে আর আটকানো যাবে না। উপায় একটা আছে, বিয়ে আটকাতে আমরা পারবো না, তবে তা পেছাতে তো পারবো, যে কোনো ভাবে আমাদের এই বিয়ে পিছিয়ে দিতে হবে, বুঝলে? বুঝলাম, কিন্তু কিভাবে তা এখনই বলতে পারছি না, ভাবতে হবে, ভেবে দেখি কি করা যায়, আর তুমিও ভাবো। আচ্ছা যাই তাহলে, ভেবে দেখো কিছু বের করতে পারো কিনা। তার পরদিন সকালে সোহিনী রাজ ভাণ্ডারে গেল মুক্তা আনতে, কিন্তু গিয়ে দেখল সেখানকার সব মুক্তা ফুরিয়ে গেছে। হায় বিধাতা, এই কি দেখছি, সব যে শেষ হয়ে গেল, অন্য সিন্ধুকগুলো দেখি তো, এইগুলো তো হয়তো থাকতে পারে। তখন সে অন্য সিন্ধুকগুলোতে খুঁজে দেখল, কিন্তু সেখানেও কোনো মুক্তা নেই, কেবলমাত্র একটা মুক্তা পড়ে আছে। তখনই সোহিনীর মাথায় বুদ্ধি আসে, বিয়ে পেছানোর উপায় পেয়ে গেছি, এখনই যাই টিয়ার কাছে গিয়ে খবরটা দিই। এই বলে সে টিয়ের কানের কাছে গিয়ে নিজের উপায়ের ব্যাপারে সব বলল। বাহ, এ তো বেশ ভালো বুদ্ধি বের করেছো, তবে একে ভালোভাবে কাজে লাগাতে হবে। ঠিক আছে টিয়া, এখন বরং আমি মোহিনীর কাছে যাই। সোহিনী এমনটা বলে মোহিনীর কাছে গিয়ে বলল, দুঃসংবাদ আছে সর্বরানী। দুঃসংবাদ মানে? এই সাত সকালে কি দুঃসংবাদ নিয়ে এলি তুই? রাজ ভাণ্ডারের সব মুক্ত যে শেষ হয়ে গেল, আজ সকালে গিয়ে দেখি কেবল একটা মাত্র মুক্ত পড়ে আছে। সে কি কথা, তুই আমাকে তা আগে বলিস নি কেন? আমি ভেবেছিলাম অন্য সিন্ধুগুলোতে হয়তো আরো আছে, কিন্তু এখন গিয়ে দেখে সব সিন্ধু খালি। সর্বনাশ, আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম। হ্যাঁ দাসী, কি হবে এখন, সব মুক্ত যে শেষ হয়ে গেল, এখন আমি খাবো কে? মুক্তর জল ছাড়া যে আমার আর জলই না, তাই তো দেখছি কি উপায় হবে এখন। তখন সেখানে টিয়া আসলো আর বলল, চিন্তা করবেন না সর্বরানী, উপায় একটা আছে। কি উপায় টিয়া, তাড়াতাড়ি তা বলো। আমি এমন এক ঝিনুকের কথা জানি, যেটাই কোনো মুক্তা রাখলে অনেকগুলো মুক্তা বের হয়ে আসে, সেটা যদি আপনি আনতে পারেন তখন আর আপনার মুক্তর অভাব হবে না। কই পাবো সে ঝিনুক, কোন রাজার রাজভাণ্ডারে তা আছে বলো আমায়, আমি আজই নাকসেনা নিয়ে গিয়ে তার রাজ্য লুট করব। সেটা তো কোনো রাজভাণ্ডারে নেই, সেই ঝিনুক আছে পৃথিবীতে, 7 সমুদ্র 13 নদীর ওপারে,
সপ্তকৌশী নামের এক জায়গায়। এত দূর থেকে কে আনবে সেই ঝিনুক? আমার শক্তি যে এত দূর যাবে না। যাবে না কেন, অবশ্যই যাবে। আপনি তাকে একবার বলে দেখেন না, সব ক্ষমতা তো আপনার হাতেই। না যেতে চাইলে সোহিনীর কথা বলবেন, তাহলেই সুরসুরিয়ে চলে যাবে। এত ভাবছেন কেন রানীমা? প্রাসাদে যে নতুন অতিথি এসেছে তাকে দেখলাম বেশ সুপুরুষ, সেই রাজপুত্র নিশ্চয়ই তা আনতে পারবে। আবির, আবির কি এত দূর যাবে? দাসী, আবিরের কক্ষে যা, গিয়ে বল আমি তার সাথে দেখা করতে আসছি। আজ্ঞে রানীমা, আমি এক্ষুনি যাচ্ছি। সোহিনী তখন আবিরের ঘরে গেল, গিয়ে সবকিছু খুলে বলল আর বলল, সাবধান, তুমি এক কথায় রাজি হয়ে যেও না, তাহলে মোহিনী সন্দেহ করে বসবে, প্রথম কিছুক্ষণ অমত করবে, পরে রাজি হবে। ঠিক আছে, সে নিয়ে তোমার ভাবতে হবে না, ও আসুক আগে। কিছুক্ষণ পর সেখানে মোহিনী আসলো আর সে বলল, কেমন আছো আমার রাজা? যেমন রেখেছো, বন্দী কোনো মানুষ কি কখনো সুখে থাকে? যা বলেছো, কিন্তু আমি কি তোমার সাধে আটকে রাখি? সে যাই হোক, তোমার মুক্তির ব্যবস্থা করা হচ্ছে। সর্পরানী মোহিনী আমায় মুক্তি দেবে? নতুন কোনো চাল চালছো না তো। আমি কি সবসময় চালি চালি? আমার ভালোবাসার কি দেখো না কুমার, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। আমাকে এসব কথা বলবে না, কতবার বলেছি আমি তোমাকে। আচ্ছা যাও, বললাম না, অন্য কিছু বলি। শোনো আবির, আমার খুব শখ হয়েছে মায়া ঝিনুক দেখার, তুমি আমার সপ্তকোষী থেকে তা এনে দাও। তুমি এমন ভাবে বললে যে তুমি বললেই আমি তোমাকে মায়া ঝিনুক এনে দেব। জানো সপ্তকোষী কোথায়? অনেক বাধা বিপত্তি পেরিয়ে সাত সমুদ্র তেরো নদীর ওপারে সপ্তকোষীতে যেতে হয়। তোমার মতো বীরের কাছে এসব কিছুই না, আমি এত সব বুঝি না। তুমি মায়া ঝিনুক এনে দিবে, এটাই শেষ কথা, না হলে তোমার সোহিনী আর বেশি দিন পৃথিবীর আলো দেখতে পারবে না। তুমি এখানে সোহিনীকে আনছো কেন? ও তো তোমার বোন। আমি এসবের সম্পর্কে ধার ধারি না, তুমি ঝিনুক এনে দিবে কিনা তা বলো। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, সোহিনী কি শেষ পর্যন্ত আবিরকে মোহিনীর কবল থেকে বাঁচাতে পারবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।